الركن الأول من أركان الإسلام أشهد تقول أشهد يعني أقر بقلبي ناطقا بلساني عاملا بجوارحي ইসলামের আমরা বলেছি ইসলামের রূপন হচ্ছে পাঁচটি প্রথম হচ্ছে শাহাদা আশাদু আশাদু এর অর্থ হচ্ছে আমি অন্তর দিয়ে বিশ্বাস করছি موك ديه كورشي، كرشي امار انگو امي شتي بحي پرقاش كورشي، غشنا ديشي جي الله رب العالمين معبود ني. لا اله نافيا جميع ما من دون الله اكفر بجميع ما عبد من دون الله كل ما عبد من دون الله عبادته باطلة والمستحق للعبادة والذي لابد ان يعبد ويفرد بالعبادة هو الله سبحانه وتعالى وحده ولا له. লা ইলাহা ইহ এই বাক্যটিতে দুইটি অংশ রয়েছে প্রথম অংশ হচ্ছে লা ইলাহা তথা লা ইলাহা বলে আমি ঘোষণা দিচ্ছি যে সমস্ত মা বোধ কাউরই কোনো এবাদত করা যাবে না শুধুমাত্র দ্বিতীয় বাক্য দিয়ে আমি সেটি আমি সেটি আমি সাব্যস্ত করছি সেটি হলো ই একমাত্র আল্লাহ রুবুল আলমীর জন্য তো আমি সমস্ত এবাদতকে আল্লাহ ব্যতীত সবার কাছ থেকে আমি দুরভূত করে আল্লাহর জন্য একমাত্র আমি সাব্যস্ত করে বলি ইল্লাহ্লাহ সুতরাং আল্লাহ ব্যতীত অন্য কাউরি কখন আর এবাদত বান্দগী করা যাবে না না লে বেনা হ্যাঁ দেখ বেনা এখুন আলা আহ উদ্দেন আল্লাহ রক্ষ নেই লা ইলাহা ইল্লাহ্লাহ এটি হচ্ছে এটি হচ্ছে স্তর বা এটি হচ্ছে ভিত এই ভিতের ওপরে এ ভিতের ওপরে দুইটি পিলার দণ্ডয়মান সাত না আরাম করবেন হ্যাঁ আরামও না এই ভিতের ওপরে যে ই রয়েছে যে তৈরি করা হয়েছে যদি সেটা যদি একটি দুইটি যে পিলার আছে দুইটির মধ্যে একটি পিলার যদি সরে যায় তাহলে সে বাড়ি ভেঙে যাবে না চেক্স ফোর হয়ে যাবে বুদ্ধির না না লে ও ইল্লাহ মুজফে সুতরাং লা এর মধ্যে যে দুইটি আমোদ বা দুইটি যে ভিত রয়েছে একটি হল যে আল্লাহ রব্লাহ আলমিন ব্যতীত সমস্ত যতগুলো অসংখ্য যতগুলো এলাহ রয়েছে সেগুলোকে অস্বীকার করা আর দ্বিতীয় যে পিলার হচ্ছে সেটি হচ্ছে একমাত্র আল্লাহ রব্লাহ আলামিনকে শুধুমাত্র স্বীকার করা সুতরাং আল্লাহ ব্যতীত কোনো প্রভু এ বিশ্বে নেই যে এবাদত করা যাবে বরং একমাত্র সত্য মাহবুদ হচ্ছেন আল্লাহ তারই এবাদত করতে হবে আর দ্বিতীয় নম্বর যে শাহাদা হচ্ছে সাক্ষ্য হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সাক্ষ্য প্রদান সেটি এভাবে সাক্ষ্য প্রদান যে তিনি হচ্ছেন বান্দা তথা আল্লাহ রবুল্লা আলমের যেগুলো বৈশিষ্ট্য তার মধ্যে কোনো কিছু নেই না রুবিয়াতের না কোনো কিছু তার মধ্যে কোনো বৈশিষ্ট্য রয়েছে বরং তিনি হচ্ছেন আপ এবং পাশাপাশি তিনি হচ্ছেন রাসুর তাকে কখনো মিথ্যা প্রতিপন্ন করা যাবে না বরং তাকে বিশ্বাস করে নিতে হবে তিনি সত্য নবী নী সুতরাং আমাদের প্রতি অপরিহার্য যে রসুরল্লাহ সাল্লাহ প্রতি প্রতিটি বিষয়ে যা তিনি আদেশ করেছেন تاكي ونشرن كرا تاكي مني نوا. ونصدق النبي صلى الله عليه وسلم في كل ما أخبر به لأنه هو الصادق المصدوق عليه الصلاة والسلام آه رسول الله صلى الله عليه وسلم تين عمدر كي بطيك جي شانباد دي چين شه شانباد كي أمرا شد تو بطي پنو كربو أمرا دهارونا كربونا واشتناب ما عنه نهى وزجر أي نجعل ما نهى عنه النبي صلى الله عليه وسلم في جانب ونحن في جانب آخر نبتعد عن كل ما نهى عنه النبي صلى الله عليه وسلم آه رسول الله صلى الله عليه وسلم تين عمدر كي جاتك نشهد كوريشن এবং আমাদেরকে তিনি সাবধান করেছেন সেগুলো থেকে আমরা বিরত থাকব বিরত এভাবে থাকবো যে তার সে নিষেধ বিষয়গুলোকে আমরা এক পার্শ্বে রাখবো আর আমরা আরেক এক পার্শ্বে থাকবো কখন আমরা সেগুলোর নিকটবর্তী হব না সংস্পর্শ আমরা করব না আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা দরকার সেটি হচ্ছে যা আমরা আল্লাহ আল্লাহরব্লাহ আলামিনের এবাদত বান্দগী করব রসূলউল্লাহ সাল্লাল্লাহ আয়েসাল্লামের অনুসরণে রসুল তিনি আমাদেরকে যেভাবে করতে বলেছেন সেভাবেই অনুরূপ করব। আমরা রসুলের ব্যতিক্রম করব না আমরা রসুলকে অনুসরণ করব কিন্তু আমরা বেদায়াত করব না আলাদা আউয়াল খানাল ইসলাম আল্লাহ আলাম আর এটি হচ্ছে সম্মানিত ভাই এটি হচ্ছে ইসলামের প্রথম রোকুন আর আল্লাহ রব্বোলা আলম যেন আমাদেরকে এ এরকমের প্রতি সঠিকভাবে আমুল করার তৌফিক দান করেন আমি